লিভার একটি গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড বা গ্রন্থি, যা আমাদের শরীরের অনেক বড় একটি গ্ল্যান্ড বা গ্রন্থি। এই লিভারের অর্থাৎ যকৃতে যখন চর্বি জমে যায় তখন বলা হয় মেডিকেল ভাষায় যে ফ্যাটি লিভার। যখন ফ্যাটি লিভার হয়, ফ্যাটি লিভার হলে কী কী সমস্যা দেখা দিতে পারে এবং এর ভয়ানক কী কী দিক রয়েছে, আজকে সে সম্পর্কে আলোচনা করব। আর এই ভিডিওতে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফ্যাটি লিভার রোগীদের জন্য কী কী বর্জনীয় দিক রয়েছে এবং কী কী করণীয় দিক রয়েছে সে সম্পর্কে। সো বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটা কতটা বেশি গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য, সুতরাং এ বিষয়ে জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, আমি আলোচনা করছি ডাক্তার আল মাহমুদ, খিদমা হোমি হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে জানাই স্বাগত। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি থাক, আজকে আর বলবো না, সবসময় এটি বলেই থাকি, আজকে আর বলবো না, কারণ আপনারা বুঝে নিন কী করতে হবে। আমরা এখন চলে যাব মূল আলোচনার দিকে। লিভার আমাদের শরীরের যে টক্সিনগুলো রয়েছে অর্থাৎ যে দূষিত রক্তগুলো রয়েছে সেগুলোকে পরিশুদ্ধ করে, এবং লিভার আমাদের শরীরের যে পরিপাকতন্ত্র, যে পরিপাক ক্রিয়া হয়ে থাকে, আমরা যে খাবার খাচ্ছি সেটা হজম শক্তিকে হজম করতে লিভার সাহায্য করে। আর এই লিভার যখন অসুস্থ হয় অর্থাৎ লিভারে যখন চর্বি জমে যায়, ফ্যাটি লিভার দেখা দেয়, তখন তার কার্যক্রম সঠিকভাবে পরিচালিত করতে পারে না। বন্ধুরা, যখন ফ্যাটি লিভার দেখা দেয়, ফ্যাটি লিভার থেকে কী কী রোগ হতে পারে এখন সে সম্পর্কে আলোচনা করব। ফ্যাটি লিভার রোগ দেখা দিলে জন্ডিস হতে পারে, HBS AG অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাস দেখা দিতে পারে, হেপাটাইটিস সি ভাইরাস দেখা দিতে পারে, আবার ফ্যাটি লিভার রোগ দেখা দিলে লিভার সিরোসিস দেখা দেয়, আবার অনেক সময় লিভার সিরোসিস থেকে লিভার ক্যান্সার হয়ে রোগী মারা যেতে পারে। এখন আলোচনা করব ফ্যাটি লিভার কেন হয় সে সম্পর্কে। বন্ধুরা, ফ্যাটি লিভার হওয়ার জন্য অন্যতম যেটি কারণ আমি আইডেন্টিফাই করেছি সেটি হচ্ছে ওবিসিটি দেখা দেওয়া, অর্থাৎ অতিরিক্ত ওজন বৃদ্ধি পাওয়া। মাত্রা অতিরিক্ত ওজন বৃদ্ধি পাওয়াই কিন্তু ফ্যাটি লিভার দেখা দেওয়ার জন্য একটি অন্যতম কারণ। সুতরাং যদি আপনার ফ্যাটি লিভার দেখা দেয়, আপনি সর্বপ্রথমে যেটি করবেন, আপনার ওজন অতিমাত্রায় থাকলে সেটি দ্রুত কমিয়ে ফেলবেন। আর যাদের ফ্যাটি লিভার এখনও পর্যন্ত দেখা দেয়নি, অর্থাৎ আপনি সুস্থ আছেন, ফ্যাটি লিভার থেকে মুক্তি যদি পেতে চান, আপনি আপনার অতিরিক্ত ওজন আপনি কমিয়ে ফেলুন, তাহলে শুধু ফ্যাটি লিভার নয়, এছাড়াও আরও অনেক বড় বড় রোগ থেকে আপনি বেঁচে যেতে পারেন। অতিমাত্রায় মানসিক স্ট্রেসে থাকা, অর্থাৎ অতিমাত্রায় মানসিক টেনশনে থাকা, দুশ্চিন্তার মধ্যে থাকা এবং একটা লেথার্জিক লাইফ লিড করাই একটি মূল কারণ ফ্যাটি লিভার হওয়ার জন্য। সুতরাং আপনি কায়িক পরিশ্রম করুন, শারীরিক পরিশ্রম করুন, কমপক্ষে 1 ঘন্টা পর্যন্ত আপনি দৌড়াদৌড়ি বা হাঁটাহাঁটি করার জন্য আপনি অভ্যাস করে তুলুন। দিনের মধ্যে আপনি যেই কাজই করুন না কেন, এর পাশাপাশি সকালেই হোক, বিকালেই হোক অথবা রাত্রিবেলা হোক, আপনি অবশ্যই হাঁটাহাঁটি করার জন্য চেষ্টা করুন, শারীরিক পরিশ্রম করার চেষ্টা করুন, শারীরিক পরিশ্রম আপনি করবেন যদি ফ্যাটি লিভার থেকে আপনি মুক্তি পেতে চান। এছাড়া ফ্যাটি লিভার হওয়ার জন্য আরও গুরুত্বপূর্ণ কিছু দিক রয়েছে, যেমন ব্লাড সুগার বেড়ে যাওয়া এবং ইনসুলিন উৎপন্ন সঠিকভাবে না হওয়া। যদি সঠিক মাত্রায় ইনসুলিন উৎপন্ন না হয় সেই ক্ষেত্রেও লিভারের সমস্যা দেখা দিতে পারে। রক্তে চর্বি জমে যাওয়া এবং অতিমাত্রায় অ্যালকোহল নেওয়া, অতিমাত্রায় যারা অ্যালকোহল পান করেন, অতিমাত্রায় যারা মদ্যপান করেন, তাদের উদ্দেশ্য করে বলছি আপনি মদ্যপান যত দ্রুত সম্ভব আপনি বন্ধ করে দিন। এই অতিমাত্রায় অ্যালকোহল মদ্যপান করার কারণে আপনার লিভার সিরোসিস পর্যন্ত দেখা দিতে পারে এবং ক্যান্সার হয়ে আপনি মারা যেতে পারেন। শর্করা জাতীয় খাবার বেশি খাওয়া, শর্করা জাতীয় খাবার কী হতে পারে? শর্করা জাতীয় খাবার হচ্ছে ভাত বেশি বেশি খাওয়া, এবং অনেকে মনে করেন ভাতের পরিবর্তে আমি রুটি খাবো। কেন, রুটি কি শর্করা জাতীয় খাবার থেকে আলাদা কিছু? রুটিও কিন্তু শর্করা জাতীয় খাবার। আপনি যদি আপনার ফ্যাটি লিভার দেখা দেয়, যদি গ্রেড 1 বা 2 এ থাকে, আপনি অবশ্যই আপনি আজকের যে নিয়মগুলো আমি বলে দিচ্ছি এই নিয়মগুলো যদি ফলো করেন, দেখবেন ঔষধ ছাড়াই আপনি সুস্থ হয়ে যাবেন, এই ফ্যাটি লিভার থেকে আপনি বেঁচে যেতে পারেন। ধরুন আপনার লিভারে চর্বি জমেছে, আপনার ফ্যাটি লিভার দেখা দিয়েছে, আপনি এখন কি করবেন? আপনি ঔষধ খাওয়ার মাধ্যমে ফ্যাটি লিভার ভালো করতে চান? সেটি তো পরের কথা, সর্বপ্রথমে আপনি যেটি করবেন সেটি হচ্ছে নিয়মকানুনগুলো মেনে চলবেন। নিয়মকানুন মেনে চললে আপনার ঔষধ খাওয়া লাগবে না, ঔষধ না খেয়েই আপনি সুস্থ হয়ে যেতে পারেন। আপনার লিভারে চর্বি জমেছে, আপনি লিভারকে সুস্থ রাখার জন্য লিভারকে রেস্ট দিতে হবে।
কিরকম আমরা যে খাবারগুলো খাচ্ছি সম্পূর্ণ খাবারই কিন্তু চলে যাচ্ছে লিভারে, লিভার কিন্তু সেটা পরিপাক কার্যক্রম পরিচালনা করছে, লিভার কিন্তু সেটাকে হজম করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। আপনি যদি নাই খান তাহলে তো লিভার তখনই রেস্ট পাবে। লিভার কিভাবে রেস্ট পাবে? আপনি যখন খাবেন না তখনই লিভার রেস্ট পাবে। আপনি খাওয়া বন্ধ করুন, দেখবেন আপনার লিভার সুস্থ থাকবে। মানুষ দু চার পাঁচ ঘন্টা যদি না খেয়ে থাকে অসুস্থ হয়ে যায় না, পাঁচ ঘন্টা যদি মানুষ না খেয়ে থাকে মারা যায় না। তো লিভারকে যদি সুস্থ রাখতে চান আপনি অতিমাত্রায় খাওয়া থেকে বিরত থাকুন, অতিমাত্রায় ফাস্টফুড খাওয়া থেকে বিরত থাকুন, অতিমাত্রায় তেল চর্বি খাওয়া থেকে বিরত থাকুন। সকালবেলা এবং রাত্রিবেলা আপনি ভাত অথবা রুটি খাওয়া থেকে বিরত থাকুন, শুধু দুপুরে খাবার খান এবং সকালে এবং রাত্রে খাওয়া থেকে বিরত থাকুন। প্রয়োজনে আপনি রোজা রাখতে পারেন, রোজা রাখার কারণে আপনার শরীরও সুস্থ থাকবে, পাশাপাশি আপনার শরীরে যে টক্সিনগুলো রয়েছে সেগুলোও বের হয়ে যাবে, এবং একটা ধর্মীয় আপনার রোজা রাখার কারণে আপনি একটি সওয়াব অর্জন করতে পারেন। প্রিয় বন্ধুরা, ফ্যাটি লিভার দেখা দিলে কী কী লক্ষণ বা সিমটম দেখা দিতে পারে, অনেকেই এই বিষয় নিয়ে চিন্তিত, অনেকে এই বিষয় নিয়ে আলোচনা করে থাকেন, অনেকে এই বিষয় নিয়ে প্রশ্ন করে থাকেন যে স্যার ফ্যাটি লিভার দেখা দিলে কী কী লক্ষণ বা সিমটম দেখা দিতে পারে, কীভাবে বুঝবো আমার ফ্যাটি লিভার রোগ দেখা দিয়েছে। তাদেরকে আমি বলতে চাই, শতকরা 80% ক্ষেত্রেই ফ্যাটি লিভারের কোনো লক্ষণ দেখা দেয় না। যখন ফ্যাটি লিভার দেখা দেয়, লিভারে কোনো লিভার আক্রান্ত হয়, লিভার অসুস্থ হয়, আপনি কিছুই বুঝতে পারবেন না। 80% লিভার যখন খারাপ হয়ে যায় তখন এই লক্ষণগুলো দেখা দেয়, তখন সিমটমগুলো দেখা দেয়। পেট ফুলে যেতে পারে, হজম কম হতে পারে, এবং ক্ষুধামন্দা রোগ দেখা দিতে পারে, এবং পুরুষের যে অস্বাভাবিক আকারে স্তন বৃদ্ধি, অর্থাৎ আমরা যেটিকে মেডিকেল ভাষায় বলছি গাইনোকোমাস্টিয়া, এই গাইনোকোমাস্টিয়ার রোগও কিন্তু আপনার দেখা দিতে পারে যদি কিনা আপনার ফ্যাটি লিভার রোগ দেখা দেয়। অনেকেই গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দিলে মনে করেন যে এটা আবার কী রোগ, এটা তো স্বাভাবিকভাবে হয়তো হয়েছে, এটা কোনো বিষয় না। এটা হতে পারে বন্ধুরা হরমোনাল ইমব্যালেন্সের কারণে কিন্তু গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দেয়। টেস্টোস্টেরন হরমোন লেভেল যখন কমে যায়, একজন পুরুষের যখন টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যায় এবং অ্যান্ড্রোজেনিক হরমোন লেভেল যখন বৃদ্ধি পায় তখন এই রোগ দেখা দিতে পারে। এ রোগটি কোনটি? সেটি হচ্ছে গাইনোকোমাস্টিয়া রোগ। আবার ফ্যাটি লিভার দেখা দিলে, লিভারের অসুস্থতা দেখা দিলে, লিভারের কোনো সমস্যা হইলে কিন্তু আপনার এই গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দিতে পারে। সুতরাং আপনি সতর্ক থাকুন। আপনার লিভারকে সুস্থ রাখতে চাইলে ওই যে প্রথমেই বলেছি যে আপনি শারীরিক পরিশ্রম করুন, হাঁটাহাঁটি করুন, এটি আপনি অব্যাহত রাখুন। এখন আলোচনা করব ফ্যাটি লিভার রোগ দেখা দিলে, অর্থাৎ আপনার যকৃত অসুস্থ হলে আপনি কী করবেন, আপনার করণীয় কী, আপনার বর্জনীয় কী। আপনার লিভারকে যদি আপনি সুস্থ রাখতে চান তাহলে পর্যাপ্ত পরিমাণে আপনি পানি পান করুন, অর্থাৎ প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 গ্লাস পর্যন্ত আপনি পানি পান করবেন, অর্থাৎ 2.5 থেকে 3 লিটার পর্যন্ত আপনি পানি পান করবেন। অনেকেই বলে থাকেন যে বেশি বেশি পানি পান করবেন, বেশি বেশি পানি পান করার মাধ্যমে আপনি সুস্থ থাকতে পারেন, কিন্তু আমরা অনেকেই অনেক সময় অনেক ডাক্তার সাহেবগুনে বলেন না যে আসলে এই অতিরিক্ত পানি বলতে কী পরিমাণ, এটার তো একটা পরিমাণ আছে, এই পরিমাণটা অনেকে বলেন না। আবার অনেক সময় অনেক রোগীরা আমাকে কোশ্চিন করেন যে অতিমাত্রায় পানি বলতে কী, এটা পরিমাণ কী, পরিমাণটা বলেন। খুব বেশি পানি পান করলে কিন্তু আবার সুস্থতার পরিবর্তে অসুস্থতা হওয়ারও কিন্তু চান্স আছে। এজন্য আজকে নিয়মটা বলে দিলাম, সেটি হচ্ছে 7 থেকে 8 গ্লাস পরিমাণ আপনি পানি পান করবেন প্রতিদিন, অর্থাৎ 2.5 থেকে 3 লিটার পর্যন্ত প্রতিদিন পানি পান করবেন। আর মাংস যথার্থই এড়িয়ে চলার চেষ্টা করবেন, সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস খাওয়া থেকে আপনি বিরত থাকুন, বাহিরের খোলামেলা তেল ভাজা চর্বি এই সমস্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন, ভুনা কষানো খাবার খাওয়া থেকে বিরত থাকুন, আপনি রসালো সবজি ফল মূল এগুলো বেশি বেশি খাবার বৃদ্ধি করুন। এ সময় আপনি আপনার সুস্থতার জন্য শাকসবজি এবং ফলমূল বেশি বেশি সেবন করবেন। দর্শক, আপনার ফ্যাটি লিভার দেখা দিলে কী কী আপনার জন্য বর্জনীয় রয়েছে এখন তা নিয়ে আলোচনা করা যাক। যদি আপনার লিভারে চর্বি জমে যায় সেই ক্ষেত্রে আপনি যেটি করবেন সেটি হচ্ছে ফাস্টফুড খাওয়া থেকে আপনি বিরত থাকবেন। যদি আপনার এ রোগ দেখা দেয় আপনি মদ্যপান করা থেকে বিরত থাকবেন। যদি আপনার এ রোগ দেখা দেয় আপনি পেনকিলার সেবন করা থেকে, পেনকিলার নেওয়া থেকে আপনি বিরত থাকবেন। অতিমাত্রায় পেনকিলার গ্রহণ করার কারণেও ফ্যাটি লিভার রোগ কিন্তু দেখা দেয়। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওর একদম শেষ পর্যায়ে এমন দুটি আমি টিপস দিব আপনাদেরকে, যেটি আপনারা যদি ফলো করেন তাহলে
যদি আপনার ফ্যাটি লিভার দেখা দেয় গ্রেড ওয়ান হোক অথবা টু এ হোক, সে টিপসটি আপনি ফলো করার মাধ্যমে বিনা আপনার ঔষধের মাধ্যমে আপনি খুব অল্প সময়ের ব্যবধানে আপনি ফ্যাটি লিভার থেকে সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। দর্শক, ফ্যাটি লিভারের জন্য হোমিওপ্যাথিতে খুবই চমৎকার মেডিসিন রয়েছে, চিকিৎসা রয়েছে। এই চিকিৎসার মাধ্যমে আপনি ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে পারেন। সেই ক্ষেত্রে ফ্যাটি লিভারের জন্য আমাদের বেশ কয়েকটি মেডিসিন আমরা ব্যবহার করে থাকি, তার মধ্যে অন্যতম হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম মেডিসিন ফ্যাটি লিভারের জন্য খুবই চমৎকার। যদি লক্ষণ মিলে রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হয়ে অবশ্যই আপনি মেডিসিনগুলো সেবন করবেন। আর এছাড়া আমাদের হোমিওপ্যাথিতে আরও বেশ কিছু মেডিসিন ব্যবহার হয়ে থাকে, যেমন ফাইটোলোকা বেরি, ফাইটোলোকা টাইটুরেশন মেডিসিন, ফাইটোলোকা মাদার টিনসার, হ্যাডাস্টিস মাদার, নাক্স মাদার, এই সমস্ত মেডিসিনগুলো ব্যবহার হয়ে থাকে। এছাড়াও আরও অনেক ঔষধ রয়েছে যার মাধ্যমে আমরা ফ্যাটি লিভার যে সমস্ত রোগীরা রয়েছে তাদেরকে চিকিৎসা প্রদান করে থাকি। তবে হ্যাঁ, আজকের এই ভিডিওতে যে মেডিসিনগুলোর নাম বললাম, কখনোই নিজে নিজে আপনি নিজের ডাক্তারি করতে যাবেন না। আপনি এই ওষুধগুলো নিজে নিজে কিনে বাজার থেকে খাওয়া শুরু করে দিবেন না। অবশ্যই একজন অভিজ্ঞ রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা আপনি গ্রহণ করবেন। মনে রাখবেন, ফ্যাটি লিভার হলে অনেক সময় আমরা যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি, যেমন আমরা আল্ট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে অনেক সময় বুঝতে পারি যে তার ফ্যাটি লিভার হয়েছে কি না। সেই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কাউকে জিজ্ঞাসা করছি যে কী করব, বা আমাদের হাটে বাজারে বা পার্শ্ববর্তী কোনো ছোটোখাটো ডাক্তারের কাছে গিয়ে আমরা বলছি যে কী করা যায়, উনি বলছেন ফ্যাটি লিভার তো এটা কোনো ব্যাপার না, এই সমস্যা তো হয়ে থাকে অনেকেরই, এটা আছে, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই, কোনো অসুবিধা নেই, কিচ্ছু হবে না, এভাবে চলতে থাক। বন্ধুরা, এটা কিন্তু একটা বিভ্রান্তকর, সম্পূর্ণ ভুল একটি কথা। আপনি সতর্ক থাকুন, আপনি লিভারকে রক্ষা করুন, আপনি সুস্থ থাকুন, আপনার জীবনের যে হুমকি আসতে পারে সেখান থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। এজন্য আপনি খবরদার, আপনি নিজে নিজের ডাক্তারি করতে যাবেন না, নিজে নিজে ওষুধগুলো সেবন করতে যাবেন না, অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। হ্যাঁ বন্ধুরা, আমার অবশ্যই স্মরণ আছে আমি কী বলতে চেয়েছিলাম। সেটি হচ্ছে খুবই চমৎকার দুইটি পরামর্শ, সেটি হচ্ছে ফ্যাটি লিভার থেকে মুক্তি পাওয়ার জন্য খুব দ্রুত কীভাবে আপনি মুক্তি পেতে পারেন। সকালবেলা খালি পেটে এক গ্লাস গরম পানির সাথে একটি পুরাটা লেবু আপনি চিপে দিয়ে সে রস শরবত করে চিনি ছাড়া সরাসরি আপনি খেয়ে ফেলুন খালি পেটে। আপনি দেখবেন আপনি সাত দিন এই ফলো আপে থাকবেন, সাত দিনের মধ্যে আপনি চমৎকার একটি রেজাল্ট পাবেন, সেই রেজাল্টটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। তবে হ্যাঁ, এই থেরাপিটি, এই টিপসটি যাদের অনেক বেশি অ্যাসিডিটি আছে, অনেক বেশি পেটের প্রবলেম আছে, তারা কিন্তু এই থেরাপিটি নিতে পারবেন না। নিলে হয়তো অনেক সময় তাদের সমস্যা হয়, সমস্যায় পড়তে পারেন, তাদের জন্য কিন্তু এটি করা যাবে না। আর সকলেই যেটি করতে পারেন সেটি হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা যদি আপনি খান, অ্যালোভেরা খাওয়ার মাধ্যমে আপনার ত্বক ভালো থাকবে, আপনার লিভার ভালো থাকবে, আপনার শরীরটা ড্রাই হবে না এবং আপনার লিভারের চর্বি কেটে যাবে, যার খুবই দ্রুত আপনি রেজাল্ট নিজেই উপলব্ধি করতে পারবেন। দর্শক, আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিবেন, তাতে অন্যরাও উপকৃত হতে পারবে। আপনার সুস্বাস্থ্যতায় খিদমা হোমিও হল সদা সর্বদা আপনার পাশে রয়েছে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।